হাইলাকান্দি জেলায় মঙ্গলবার নতুন করে চারজন ব্যক্তির দেহে কোভিড-19 উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে দুজনের ট্রাভেল হিস্ট্রি থাকলেও বাকি দুজনের ট্রাভেল হিস্ট্রি নেই বলেই বিভাগীয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। আজ নতুনভাবে আক্রান্তদের মধ্যে একজন লালা ও একজন আলগাপুরীর বাসিন্দা রয়েছেন। অন্যদিকে বেঙ্গালুরু থেকে আগত হাইলাকান্দির এক যুবকের দেহে আজ কোভিডের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এদিকে হাইলাকান্দি বসবাসকারী এক ব্যক্তি কাছাড় জেলায় আজ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। জেলার মোট কোভিড আক্রান্তের সংখ্যা বর্তমানে 10 জন, এর মধ্যে 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকিরা আছেন হোম আইসোলেশনে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আজ মোট 552 জন ব্যক্তির কোভিড টেস্ট করা হয়েছিল। এখনও পর্যন্ত হাইলাকান্দি জেলার 31,862 জন ব্যক্তির কোভিডের টিকাকরণ প্রদান করা হয়েছে। এর মধ্যে 26,167 জন ব্যক্তি কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ এবং 5,695 জন ব্যক্তি দ্বিতীয় ডোজ লাভ করেছেন। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণের ফলে 9 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। News desk, NH News.